বলুন দাদা। হ্যাঁ দিদি, আমি আসছি বাংলাদেশ থেকে। আমার দুই মেয়ে আছে এখানে ইন্ডিয়াতে। আমি চাচ্ছি যে কোনো উপায়ে আমার মেয়েরা আমার সাথে যোগাযোগ করুক, ওর মাওয়ার মতো ভালো থাকুক, সমস্যা নেই, আমার কোনো দুঃখ নেই দিদি। আমি চাচ্ছি যে কোনোভাবে আমার মেয়েদের আমার সাথে যাতে যোগাযোগটা হয়, হয়তো বা আমি দোষ করেছি, না না হয় ওর মা দোষ করেছে, কেউ না কেউ তো দোষী আছে এখানে। আমার মেয়েরা তো ওরা তো ছোট মেয়েটা ছিল 6 মাস, ওকে স্রেফ আমি 3 মিনিটের জন্য দিদি আমার খুলে নিয়েছি, স্রেফ 3 মিনিটের জন্য। বড় মেয়েটা আমার বড় হয়েছিল তখন 6 বছর 6 বছর চলতেন বাবা। ও আমাকে বলো তুমি বাবা আমাদেরকে আর কত জ্বালাবা, সত্যি বাবা আমি তোমাদের কখনো জ্বালাইনি। কার ভুল ছিল তা জানি না, হয়তো এটা আমার কপালেরই দোষ ছিল বাবা। যদি কোনো রকম যদি কোনো ধরনের তোদের কাছে যদি ইয়ে থাকে, বাবার সাথে যোগাযোগ করিস, বাবার কোনো আইডি এই পর্যন্ত কোনো আইডি বাবা ব্লকও করেনি, বন্ধও করেনি, বাবার সব কিছু খোলা আছে, নাম্বার আগে যে ছিল এখনো তাই আছে। যদি ভালো লাগে বাবাকে, যদি কখনো অপরাধী মনে না করিস, তাহলে বাবার সাথে যোগাযোগ করিস বাবা, আর কি বলবো বলো। বর্তমানে আপনার দুই সন্তানের বয়স কত? আমার বর্তমানে আমার দুই সন্তান, এক সন্তানের বয়স হচ্ছে 9 বছর প্লাস, ছোট সন্তান 4 বছর প্লাস। আচ্ছা, এবং আপনাদের বিয়ে হয়েছিল কত সালে কিভাবে? আমাদের বিয়ে হয়েছিল দিদি 2005 সালে, দেখা দেখির মধ্যে, মানে সামাজিকভাবে। আচ্ছা, সেটা বাংলাদেশেই তো? বাংলাদেশে। আপনি নিজেও বাংলাদেশের, স্ত্রীও বাংলাদেশে ছিল? আচ্ছা, তারপরে আপনাদের, আপনি তো ওমানে কাজ করতেন? হ্যাঁ। আচ্ছা, তো এই মতো পরিস্থিতিতে তার আপনার স্ত্রী বিয়ের পর পুরনো প্রেমিকের সাথে এখন? হ্যাঁ হ্যাঁ, বর্তমান পুরনো প্রেমিকের সাথে লিভিং এ ছিল, যায় যেভাবে তাকে তা ওটা ওর ইচ্ছা, ওর এখন বিয়ে করেছে, এক বর্তমান বিয়ে করেছে আমি শুনেছি, কিন্তু বাস্তব আমি জানি না, শুনেছি বিয়ে করেছে এখন। মানে ওরা ওরা ভালো থাক, সমস্যা নেই, যাতে আমার মেয়েরা আমার কাছে আসে, আমার সাথে যোগাযোগ করে, এবং আমার বাবার বলুন, মায়ের বলুন, আমার দাদার বলুন, কারো কারো আমাদের আমার মেয়েরা আমার কাছে আসুক বা আমাদের ঘরে আসুক, ঘরে থাক, কোনো আপত্তি নেই। আমার বাবা এক কথায় বলেছে যে কোনোভাবে যদি আমার নাতনিরা যদি আমার ঘরে আসে আমার কোনো দুঃখ নেই। আচ্ছা, আপনি আপনার দুই সন্তানের, দুই সন্তানের নাম কি, শুধু নামটা বলবেন, টাইটেল বলতে হবে না? বড়টার নাম ছিল মোহাম্মদ, ছোটর নাম, ছোট ছিল মিষ্টি। ছোড়ার নাম মিষ্টি, বড়টা মম, মম, মম আর মিষ্টির উদ্দেশ্যে বার্তা বাবার একটাই, অভাগা বাবার একটাই বার্তা যে তোমরা ফিরে এসো বাড়িতে, না পরিবারের কারো আপত্তি আছে, না বাবার কোনো আপত্তি আছে, তোমরা তোমাদের অধিকার বাবার কাছ থেকে তোমরা ছিনিয়ে নাও, বাবা তার আগেই তোমাদেরকে সমস্ত কিছু দিয়ে দিতে চাইছেন, তো ভালোবাসা থেকে শুরু করে সমস্ত কিছু, তো তোমরা যে অধিকার থেকে বাবার কাছে আসো, বাবার সাথে কন্ট্যাক্ট রাখো, তোমরা যথেষ্ট বয়স হয়েছে, বড় হয়েছ, বড় সন্তানের বয়স কত বললেন? 17 প্লাস, 17 প্লাস, ছোট 6 প্লাস, ছোট 6 প্লাস, সরি সরি 6 না, 12 হবে, 12 প্লাস, 12 প্লাস। আচ্ছা, আপনি কত বছর বয়স সন্তানদের দেখেননি? আমি সেই 2011 পর থেকে আর দেখিনি, 2011 পর থেকে আর দেখেননি। বহু চেষ্টা করেছেন? চেষ্টা করেছি, ওদের সাথে যোগাযোগ করেছি, ওদের রিলেটিভের সাথে যোগাযোগ করে, যাদের যারা টুকটাক জানতো বলে আশা করতো, মানে ভাব ধারণা ছিল, ওরা বলছে কি আমাকে, ওরা ওদের মতো থাক, ওরা ওদের মতো থাক, আপনার আমি কেন কেন নাক গলাতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে কোনো রকম ভাবে সন্তানের সাথে কন্ট্যাক্ট করতে দিচ্ছে না? কন্ট্যাক্ট করতে দেয়নি। আচ্ছা, তাহলে শেষ বার্তা ফেসবুক জনতার কাছে আপনার কি আবেদন? আমি সবাই, আমার দিদির ফ্যান ফলোয়ার এবং আমার বন্ধু বান্ধব যারা এই লাইভটা দেখেন, সবাই শেয়ার করুন, আর যদি কারো কাছে, কারো কাছে যদি কোনো ধরনের যদি ইনফরমেশন থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারবেন। আমার আইডি তো সবার সবার জানাই আছে, আমার বন্ধু বান্ধবের কাছে, আর দিদির আইডি দিদিকে জানালেও হবে, দিদিকে জানালে হবে, দিদি আমাকে জানাবে যে কোনোভাবে। আমি চাই আমার সন্তান আমার কাছে আসুক। দুই মেয়ের ছবি আছে আপনার কাছে? দুই মেয়ের ছবি আছে, দেখান তাহলে, দুই মেয়েকে দেখলে যদি কেউ চিনতে পারে স্কুল কলেজে, এই স্কুলে।
ওনার দুই মেয়ে আর ওখানে মিডলে মা, তাই তো? না না, ওর মামি। ওটার মামি, এই যে তার দুই মেয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন মামির মুখটা ঢেকে দেওয়া হয়েছে। এই দুই মেয়েকে উনি ফিরে পেতে চাইছেন। এই দুই মেয়ের উদ্দেশ্যে লাইটটা জ্বালান আর স্ক্রিনে টাচ করুন শুধু। এই দুই মেয়ের উদ্দেশ্যে বার্তা প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে বাংলাদেশের যারা আমার পরিবারের সকল সদস্যদের কাছে আমার করজোড়ে অনুরোধ এবং বারাসাতের সকল পরিবার সকল পরিবারের সদস্যদের কাছে আমার করজোড়ে অনুরোধ, বিশেষ করে যে আপনারা যদি এই দুই সন্তানকে কোথাও দেখে থাকেন বা বাংলাদেশেও যদি দুই সন্তানকে কোথাও দেখে থাকেন, স্কুল হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, প্লিজ অ্যাড্রেসটা একটু দেবেন, তাহলে উনি যাতে সন্তানের সাথে যোগাযোগ করতে পারে। আদর্শ বাবা হিসাবে উনি চাইছেন যে তাদের তার সব সমস্ত কিছু দুই সন্তানের দায় দায়িত্ব পালন করতে। উনি পাগলের মতো কান্না করেন আমাকে যখন ও মানে ছিলেন। আমি আমার বর্তমান ছেলে, বড় ছেলে, ছোট দুই ছেলেকে বলছি, তোদের এদেরও দুইটা দিদি আছে, ওদেরকে বলছে, ওদের ওদের কাছ থেকে আমি লুকাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর মার কাছ থেকে লুকাইনি এবং ওদের কাছ থেকে আমি লুকাইনি। আচ্ছা আচ্ছা, ওদেরকে বলেছি তোদের দিদি আছে। বাবা আমার বড় ছেলে জিজ্ঞেস করে, বাবা দিদি দিদি কই কই দেখি না কেন। প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন, যাতে তেমনি দুই সন্তানের কোনো রকমভাবে খোঁজ পায়। এর মতো পরিস্থিতিতে আমি কি বলবো, খুবই হতাশ যে আমি ওনাকে কোনো রকমভাবে কোনো উপকার করতে পারলাম না। অবশেষে আমি আমার লাইভ টেলিকাস্টের মাধ্যমে সমাজের মানুষকে বার্তা দিতে বার্তা দিলাম যে যদি আপনাদের একটুখানি কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং কি বলবো, কমেন্ট শেয়ার প্রতিবাদ নয়, কমেন্ট শেয়ারের মাধ্যমে যদি আপনারা বাংলাদেশে যারা আছেন তারা যদি এনার মেয়েকে একটুখানি ফিরিয়ে দিতে পারেন বাবার কাছে, তাহলে আপনাদের কাছে যে করবেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আর যদি কখনো এই বাচ্চা মেয়ে দুটিকে কোনো স্কুল স্কুলে দেখেন বা রাস্তাঘাটে দেখেন, জিজ্ঞেস আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, তাহলে ওনাদের তো সমস্ত রিলেটিভরাই সব ওখানেই রয়েছে। তাহলে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8250386334, 8250386334, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাকে জানাতে পারেন। বাংলাদেশবাসীর কাছে মূলত আমার কি বলবো, শ্রদ্ধার সাথে করজোড়ে অনুরোধ করছি, প্লিজ প্লিজ প্লিজ, আপনারা যারা বাংলাদেশবাসী আছেন, যারা আমার ফেসবুক পরিবারের সদস্য, তারা তো অবশ্যই অবশ্যই একটু শেয়ার করবেন বলে আশা রাখছি, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার এখানকার মানুষ আছেন যারা ভালোবাসেন, তাদের মাধ্যমে তাদেরও সব ফ্রেন্ড সার্কেলে বাংলাদেশে থাকতে পারে, পরিবার বাংলাদেশে হতে পারে। তো আপনারা যদি মনে করেন, জোরপূর্বক কিছু হয় না, জোর করে বলছি না যে আপনারা শেয়ার করুন, করার জন্য অনুরোধ করছি, যদি মনে করেন একজন পিতাকে তার দুই সন্তানের দেখাশোনার ব্যবস্থা এবং একটু চোখের দেখা, একটু তাদের স্পর্শ করার যে ব্যবস্থাটা যদি করে দিতে পারেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এর মতো পরিস্থিতিতে দুঃখের সাথে জানাচ্ছি, আমি দাদা আমার অনেক দিনকার মানে আমার ফেসবুক পরিবারের সাথে জুড়ে রয়েছেন, ঠিক আছে, কিন্তু উনি আমাকে ভীষণভাবে আমার কাজটাকে ভীষণ শ্রদ্ধা করেন, ভালোবাসেন। উনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমি সবার মেসেজের উত্তর দিই না, কিন্তু বেশ কিছু মানুষ যারা ভীষণভাবে আমার কর্মটাকে শ্রদ্ধা করেন তাদের মেসেজের রিপ্লাই আমি অবশ্যই দিই, চোখে পড়লেই। দাদার সাথে আমার কথা হয়েছে, কিন্তু আমি দাদাকে তখনও বলেছিলাম যে একটা ক্লু দিলে আমি হয়তো বের করে দিতে পারবো, কিন্তু যেহেতু কোনো ক্লু পাচ্ছি না, দাদা আমাকে ওখান থেকে ওমান থেকে বলেছিলেন দিদি উনি বারাসাতে রয়েছে, তো আমিও চাইছিলাম যদি বারাসাতে যদি উনি থাকেন, ছবিটা আগে স্পষ্টভাবে দেখিয়েও দিলাম এই কারণেই, যদি বারাসাতেও যদি থাকেন, যদি কেউ যদি কোনো খোঁজ পান তা প্লিজ আমাকে একটু জানাবেন, তাহলে আমরা সেখান থেকে গিয়ে তাদের সাথে কথা বলে সুন্দর সম্পর্কের মাধ্যমে বাবা এবং সন্তান এবং দুটো পরিবারের একটা মিল করে দেবো, কোনো অশান্তি ঝগড়া করে লাভ নেই। এনারও এখন বর্তমানে দুটো ছেলে আর দুটো মেয়ে তো ছিলই, এখন জানি না ওনাদের আবার সন্তান হয়েছে কি হয়নি। এই মতো পরিস্থিতিতে উনি চাইছেন যে আমার দুটো সন্তান, দুটো ছেলে আছে আর দুটো মেয়েকে নিয়ে, মানে আমার যা কিছু সবই তাদের, এটাই, এবং আমি শেষ বয়সটুকু ভালোভাবে কাটাতে চাইছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। রাখছি, আসছি নেক্সট লাইভে।